দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিন হওয়ার কথা ছিল। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্লাস রুটিন এবং সময়সূচি আগের মতোই থাকবে।